এবং 3200 3600 আর 3900 যে ডিফারেন্স সেটা হয়ে যাওয়া, এরকম ধরনের বিভিন্ন যে ডিসপ্যারিটি, 2017 সালে যারা ট্রেনিং করে জয়েন করলেন এবং যারা নন ট্রেন জয়েন করলেন তাদের বেতন এক হয়ে যাওয়া, এরকম ধরনের বিভিন্ন বৈষম্য নিয়ে আমরা কথা বলেছিলাম, মানে আমরা উল্লেখ করেছিলাম তথ্য সহ। তারা বলেছেন যে এই বৈষম্যগুলো আছে এবং এই বৈষম্যগুলো ফিটিংয়ের মাধ্যমে নাকি তারা মিটিয়ে দিতে পারবেন। সব থেকে উল্লেখযোগ্য বিষয়, 1-8-2019 আগে যাদের 18 বছর পূর্ণ হয়েছে সিনিয়র শিক্ষক, যারা এখনো পর্যন্ত 2900 বা 3600 আছেন, তাদের ক্ষেত্রে তারা বলেছেন যে তারা 3200 এবং 3900 তারা ফিট করে দেবেন। মানে একটা বৈষম্য অন্তত সেখান থেকে দূর হলো, কিন্তু সেই বৈষম্য দূর হওয়াটাই তো সব নয়। 3600-3900 ফিট করে দেওয়া বা 2900-3200 ফিট করে দিয়েই কিন্তু সব সমস্যার সমাধান হবে না। যখন বেতনটাকে ফিক্স করা হলো, আমরা দেখলাম যে 2020-তে যিনি জয়েন করেছেন বা 2019-এ যিনি জয়েন করেছেন তার বেতনটা বাড়লো 22%, 95-এ যিনি জয়েনিং তার বেতনটা বৃদ্ধি হলো 3.23% মতো। তাহলে এই যে ডিসপ্যারিটি, এটা কিন্তু কোনো পে স্কেল ডিভিশনে হয় না, এটা এটার একমাত্র সমাধান হচ্ছে ন্যাশনাল দেওয়া। তারা ন্যাশনাল বাদ দিয়ে বাকিটাকে বলেছেন যে আমরা দিতে আজই আছি। এখন এইটাকে নিয়ে কেস আছে, মামলা লিস্টিংয়ে আছে, শুনানি হবে, কিন্তু সরকার প্রাথমিকভাবে আপনাদের সিনিয়র শিক্ষকদের জন্য যেটা বড় কথা যে লেভেল 9, লেভেল 10, লেভেল 7, লেভেল 8-এর যে বৈষম্য সেটাকে মেনে নিয়েছেন এবং তারা বলেছেন যে এই বৈষম্য আমরা দূর করে দেব। সুতরাং এই এর ফলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে জানিয়ে রাখি যে উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের লড়াইয়ের ফলে যেমন আপনাদের বেতনটা রিস্ট্রাকচার হয়েছিল, ঠিক একই রকমভাবে তার ফলে যে বৈষম্যটা সৃষ্টি হয়েছিল সেই বৈষম্য কিন্তু মিটতে চলেছে। কিন্তু ন্যাশনালটাকে নিয়ে এখন পর্যন্ত লড়াই চলছে, সেই লড়াই চলবে, আমরা আশাবাদী যে সেই লড়াইয়েও আমরা জিতব। তাই এই কারণের জন্যই, যেহেতু এই কেসটা খুব দ্রুত শুনানি হচ্ছে, এই মাসেই আমাদের দুখানা শুনানি হয়েছে, একটা শুনানি হয়তো এই মাসেই হবে, সেই কারণে আমরা